হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো আমার গলার পরিস্থিতি একদম খারাপ, আমি খুব জোরে কথা বলছি বলে তোমরা শুনতে পাচ্ছ, না হলে তোমরা হয়তো শুনতেও পেতে না। তো অনেক প্রেশার পড়ছে, গলা ভীষণ ব্যথা। এই এক বাটি গরম জল করে নিয়েছি, এই দেখো ফুটন্ত অবস্থায় রয়েছে। দেখো তার মধ্যে নুন মিলিয়ে নিয়েছি, নুন মিলিয়ে নিয়ে গুলিয়ে নিয়েছি, গুলিয়ে নিয়ে এই উষ্ণ গরম জলটা এখন গলায় ঢালবো আর গার্গল করবো। কি করবো বলো, এখন রাত্রির বাজে 7টা, এই 7টার সময় আমি এখন গার্গল করতে এসেছি ছাদের ঘরে। নিচে তো আলো নেই, হ্যাঁ, যার জন্য ভাবলাম থাক নিচের ঘরটা বাদ যাই, তো এই ছাদের ঘরে চলে এসেছি। এখন এই গার্গলটা করবো, করে তোমাদের সঙ্গে তুলে ধরবো, কারণ অনেকে অনেক কমেন্ট করছো আমার গলার সাউন্ড নিয়ে। তো সত্যি সত্যি আমার গলাটা বসেছে, আজকে আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি, ঠিক আছে? তো এই তোমাদের কথা মতনই আমি এইটা করছি। আমি একদম পছন্দ করি না কিন্তু গার্গল করাতে, আমার চোখ ঠোক থেকে জল বেরিয়ে যায়। যেহেতু তোমরা অনেকে আমাকে অনেক কমেন্ট করেছো, তোমাদের কথা রাখতে আমি এটা করছি। কিন্তু কে আবিষ্কার করেছিল এই গলায় গার্গলটা, মাইরি বলছি, তাকে যদি আমি পাই না তার একদিন কি আমার একদিন। তো যাই হোক, আমার তো একদম পছন্দ না, তাও আমি করে যাচ্ছি এটা। কি বলতো, গরম জল খেতে রাজি আছি কিন্তু গার্গল করা আমার একদম অপছন্দের, সব থেকে অপছন্দের কাজ হলো আমার এই গরম জলে গার্গল করা। তো যাই হোক, আমি তো এখন এই এক বাটি জল দিয়ে তো গার্গল করতে থাকবো, কারণ আমার গলার পরিস্থিতি একদম খারাপ, সেটা তো আমাকে করতেই হবে, কিছু করার নেই। তার মধ্যে এত বৃষ্টি পড়ছে, ঠান্ডার তো একটা চিহ্ন নেই, সমানে ছাদের ঘরে এসেও ঘেমে যাচ্ছে, আর গার্গল করতে গিয়ে চোখ থেকে বেরিয়ে গেছে আমার জল অনবরত। তো আমি গার্গল তো করতেই থাকবো, কি আর দেখবে তোমরা এই গার্গলের ভিডিও। তো গার্গল তো আমি এইদিকে করবোই, আর গার্গলটা আমি করতেই থাকবো। তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিই, অল নোটিফিকেশানটা অন করে দেবে। আর একটা কথা, যারা এখনো পর্যন্ত মেম্বারশিপটা আমার জয়েন করোনি, তারা তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা জয়েন করে নিও, সেখানে ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে। আর পারলে হ্যাঁ, তোমরা আমার স্পেশাল মেম্বারশিপটাও জয়েন করে নিও, সেখানেও ভালো ভালো ভিডিও দেওয়া রয়েছে। আর একটা হেল্প করে দিও, তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে তাদেরকে বলে দিও আমার মেম্বারশিপটা জয়েন করার জন্য, তারা যদি জয়েন করে তো ভালো কথা, আর না করলে তোমরাই টিকে থেকো, ব্যাস এটা এটাই হবে, তোমরা দেখলেই হবে। তো যাই হোক, সেখানেও ভালো ভালো ভিডিও দেওয়া হচ্ছে, তো অতি শীঘ্রই তাড়াতাড়ি করে আমার মেম্বারশিপটা কিন্তু জয়েন করে নিও তোমরা। তো আমি শুধু এইটুখানেই বলবো যে আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো। আর একটা কথা, কমেন্ট অতি অবশ্যই করতে থেকো, ঠিক আছে? তোমাদের কমেন্ট অনুযায়ী তোমাদের কাছে আমি হাজির হয়ে যাবো। তো আজকে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে।